মহা সমারোহে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে শুরু হয়েছে রাধা মাধব চন্দন যাত্রা অনুষ্ঠান। আগামী 21 দিন ব্যাপী প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। অনুষ্ঠান দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন ভক্তেরা। মহা সমারোহে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে শুরু হয়েছে রাধা মাধবের চন্দন যাত্রা অনুষ্ঠান। চন্দন যাত্রা উৎসবকে কেন্দ্র করে বুধবার বিকালে সুসজ্জিত রাধা মাধব বিগ্রহকে চন্দ্রোদয় মন্দির থেকে প্রথমে নাম সংকীর্তন ও বর্ণাঢ্য শোভাযাত্রা করে নিয়ে আসা হয় সমাধি মন্দিরের পুষ্করিণীতে। এরপর বিগ্রহ সহকারে সুসজ্জিত নৌকা করে চলে সলিল বিহার ও আরতি, নাম সংকীর্তন সহ বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান। চন্দন যাত্রা এই উৎসবকে কেন্দ্র করে প্রতিদিনই বহিরাগত বহু দর্শনার্থীদের আগমন ঘটছে ইসকন মন্দির প্রাঙ্গণে। আগত দর্শনার্থীদের জন্য প্রসাদ বিতরণ করা হচ্ছে মন্দিরের পক্ষ থেকে। চন্দন যাত্রা অনুষ্ঠান চলবে আগামী 21 দিন ব্যাপী। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে বলে ইসকন মন্দির সূত্রে জানা গেছে। মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ বলেন, আজ শুভ দিন অক্ষয় তৃতীয়া। এই শুভ দিনে ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে একযোগে অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা উৎসব পালন করা হচ্ছে। চলবে 21 দিন ব্যাপী। ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করা হয়। ভক্তবৎসল ভগবান ভক্তের সেবা গ্রহণ করে পরে আনন্দ উপভোগ করে থাকেন, সেই জন্য এই উৎসব এবং এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ অংশগ্রহণ করতে পারেন। এই উৎসব বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মায়াপুর।